গৃহস্থ বাড়ির উঠোনে মাটির তলা থেকে উঠে এলো শিবলিঙ্গ, আর যাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায়। ঘটনাটি শান্তিপুর 21 নম্বর ওয়ার্ডের বিশ্বসুখপল্লী ও হরিপুর অঞ্চলের নীলকুঠির মধ্যস্তর এলাকায়। জানা যায়, আজ সকালে ওই বাড়ির একটি গৃহস্থ বাড়ির উঠোনে একটি শিবলিঙ্গ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। খবর ছড়াতেই আশেপাশের এলাকাগুলি থেকে প্রচুর মানুষ ভিড় করে শিবলিঙ্গটিকে দেখবার জন্য। জানা যায়, ওই গৃহস্থ বাড়ির লোকজন বাংলাদেশের কোন একটি আত্মীয়র বাড়িতে বেড়াতে গেছেন, লকডাউনের কারণে তারা ফিরতে পারেনি। সেই অবস্থায় গৃহস্থ বাড়িটি বসবাসহীন অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, গভীর রাতে কে বা কারা ওই শিবলিঙ্গটিকে মাটি খুঁড়ে রেখে যায়, কিন্তু কারা এই কাজ করেছে তা এখনো পর্যন্ত জানতে পারেনি এলাকার লোকজন। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও ওই এলাকার দুটি বারোয়ারি সদস্যরা শিবলিঙ্গটি পুজো করবে বলে সদিচ্ছা প্রকাশ করেছে, কিন্তু কারা শিবলিঙ্গটিকে এখনো পুজো করবে তা নিয়ে অনেকটাই বিতর্ক সৃষ্টি হয়েছে। সকালবেলা তো দেখছি এখানে শিব ঠাকুর এখানে আছে আছে বলতে কি, এখানে এটা কি মনে হচ্ছে, পোতা নাকি কেউ রেখে দেয়া? সেটা কি করে বলবো, কখন প্রথম খবর পেলেন? কখন প্রথম? আমি ওই 7:30 তখন আমি আসলাম, টাকা দিয়ে আছে, তখন দেখি সব লোকজন এসে। আচ্ছা, তখন এসে দেখি এখানে তো কি করবেন ভাবছেন? এটা এখন এলাকার সব জনগণ আছে, তারা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আপনাদের তো বারোয়ারি আছে এখানে, বারোয়ারির পক্ষ থেকে একটা চিন্তা ভাবনা তো কিছু করতে হবে। এটা তো ধরুন বারোয়ারির যারা আছে তাদেরকে ডাকি, ডেকে বলি, এটা আলোচনা করার পর একটা সিদ্ধান্ত নেওয়া। এই যে যে বাড়ি, সে বাড়ির আলার নাম কি জানেন? বাড়িওয়ালার নাম হচ্ছে বিপুল, বিপুল হালদার। আচ্ছা, তো সে কতদিন ধরে এখানে থাকে? না থাকে না, মানে 1 বছরখানি হয়ে গেল। তো তার পরিবারে কজন মানে এখানে থাকতো? এখানে থাকতো ওরা, ওর স্বামী স্ত্রী দুজন আর একটা বাচ্চা ছিল। তো সেই নিয়ে এখন আর বাংলাদেশ থেকে এখন না, ও এখন আর আসেনি, আসতে পারেনি। তো সেইটা কি হবে এখানে, কি মানে মন্দির টন্দির করার কোনো প্ল্যান আছে? এখানে ব্যক্তিগত সম্পত্তি, এখানে মন্দির করার সিদ্ধান্ত তো আমরা নিতে পারি না, এবার যাদের জায়গা তারা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এটাও ধরুন একটা ধার্মিক ব্যাপার, আপনাদের বিশ্বাস আছে, তো সেটা তো এরকম ভাবে পড়ে রাখতে পারে না। সেটা 100 বার কি করবেন ভাবছেন? না, এতে যদি যদি কোনো বিধ না হয় তাহলে বারবার চলে যাবে। আপনার নাম কোন বার? আমার নাম রঞ্জিত হালদার। আপনি কোন দায়িত্বে আছেন বারোয়ারি? বারোয়ারি আমি ক্যাশিয়ার। কি নাম? রঞ্জিত হালদার। বারোয়ারির নাম? বারোয়ারি হরিপুর নীলকুঠি হালদার বাড়ি। আপনার পছন্দের খবর দেখতে সাবস্ক্রাইব করুন রোদিয়া নিউজ 24, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।